নমস্কার বন্ধুরা, আমি রায়না। আজকে ফিরে আসলাম আবার একটা নতুন সিনেমার গল্প নিয়ে। আসুন শুরু করা যাক। 2019-এর রিলিজ করা ছবি টোগো। সিনেমার শুরুতেই সেপালা নামক একটি ছেলে দেখতে পাই। এখানে 1900 শতাব্দীর সময়কাল দেখানো হয়েছে। সে সময় স্লেডসে করে যাতায়াত করাটা খুবই স্বাভাবিক ছিল। কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্লেডসের ব্যবহার করা হতো। এই যাতায়াতের জন্য বিশেষ ধরনের কুকুর ব্যবহার করা হতো। সেপালা একজন স্লেড চালক ছিলেন, আর তার কাছে খুব ভালো ধরনের কুকুর ছিল, যারা তার কাজ খুব দ্রুত এবং সহজভাবেই করতে পারত। একদিন সেপালার কাছে একটি নতুন কুকুরের বাচ্চার জন্ম হলো, কিন্তু সে খুব দুর্বল আর অসুস্থ থাকায় সেপালা তাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে চাইছিল। কিন্তু তার স্ত্রী রাজি হয়নি, কারণ সে প্রত্যেকটা কুকুরকে তার নিজের বাচ্চার মতো ভালোবাসত। সেপালার স্ত্রী কুকুরটির নাম টোগো রাখে এবং সে বলে, টোগো আমার নিজের সন্তানের মতো, টোগোকে একটা সুযোগ দিতে হবে। তাছাড়া ও খুব ছোট, এত তাড়াতাড়ি ওকে নিয়ে কোনো সিদ্ধান্তে আসা আমাদের উচিত নয়। সেপালা ওর স্ত্রীর কথা মেনে নিল। টোগো আস্তে আস্তে বড় হচ্ছিল এবং খুবই বদমাইশ ছিল। সেপালা খুবই জ্বালাতন করত। সেপালার স্ত্রী বারবার বলতো স্লেড চালানোর জন্য টোগোকে নিয়ে যেতে, কিন্তু সেপালা কিছুতেই রাজি হতো না। টোগো খুব ছোট, ও সার্ভাইভ করতে পারবে না, তাই বলতো সেপালা। সেপালা একদিন টোগোকে তার বন্ধুর কাছে দিয়ে আসে, কিন্তু তার স্ত্রী জানতে পারে যে টোগোক এত বদমাশ, কেউ ওকে রাখতেই পারবে না। সেই রকমই হলো। পরের দিন সেপালার বন্ধু টোগোকে ফেরত নিয়ে আসে আর বলে, টোগো খুব বদমাইশ, ওকে রাখতে পারবো না। এই কথায় সেপালার খুব রাগ হয় এবং সেপালার স্ত্রী হাসতে শুরু করে। সেপালার জন্য অন্য কুকুরদের নিয়ে রাইডে বেরোতো। টোগো সেপালার পেছন পেছন আসতো। সেপালা একদিন টোগোকে একটি কাটা বেড়ার মধ্যে ঢুকিয়ে আসে, তাও সেখান থেকে টোগো ঠিক বেরিয়ে আসে। টোগো আসার জন্য বাকি কুকুরদের প্র্যাকটিস খারাপ হতো। একদিন টোগো পানিতে পড়ে যায়। টোগোর বদমাইশিতে সেপালা বিরক্ত হয়ে উঠছিল। একদিন টোগোকে সেপালা একটা ঘরে বন্ধ করে দেয়, কিন্তু টোগো সেখান থেকেও বেরিয়ে আসে। একদিন সেপালার স্ত্রী তার বান্ধবীকে বলে টোগোকে রাখার জন্য। তার বান্ধবী খুব কড়া ধরনের মানুষ ছিলেন, সে বলে টোগোকে সে ঘরের মধ্যেই আটকে রাখবে। সেপালার সেই নিয়ে কোনো অসুবিধে ছিল না। টোগো সেখান থেকেও পালিয়ে আসে সেপালার কাছে। সেপালা দেখতে পায় তার হাতে রক্ত বেরোচ্ছে। সেপালা টোগোকে ঘরে নিয়ে যাওয়ায় স্লেড গাড়িতে বসাচ্ছিল। টোগো কিছুতেই বসতে চাইছিল না। তখন সেপালা বাকি কুকুরদের সঙ্গে ওকেও স্লেড গাড়িতে বেঁধে দেয়। সেপালা লক্ষ্য করে যে টোগো বাকি কুকুরদের থেকে অনেক বেশি এনার্জেটিক এবং শক্তিশালী। সে তার স্পিড দিয়ে বাকি কুকুরদের অনেক আগে বাড়ি পৌঁছে দেয়। সেপালা অনেক খুশি হয় টোগোকে দেখে এবং সে তার স্ত্রীকে বলে যে টোগো খুবই শক্তিশালী একটি কুকুর এবং সে বাকি কুকুরদের লিড দিতে পারে। এরপর সেপালা টোগোর জন্য একটা স্লেড রেস জিতে যায়। এরপর আস্তে আস্তে সেপালা টোগোর জন্য অনেক স্লেড রেস জিততে থাকে এবং সেপালা ও টোগো অনেক বিখ্যাত হতে থাকে। এইভাবেই সময় চলতে থাকে। 12 বছর কেটে যায়। টোগো খুব বয়স্ক হয়ে যায়। সেপালা আর টোগো একদিন শহর থেকে বাড়ি আসছিল আর জানতে পারে যে শহরে ডিপথেরিয়া নামক একটা রোগ ছড়িয়ে গেছে, যেটা বাচ্চাদের ওপর অনেক বেশি প্রভাব ফেলছিল আর অনেক বাচ্চাদের প্রাণও চলে যাচ্ছিল। মেয়র একটি মিটিং ডাকে এবং সেখানে সেপালাও যায়। সে বলে এই রোগের ওষুধ আছে, কিন্তু সেটা 600 কিমি দূরে আর সেখানে যাওয়াটা খুবই দুর্বিষহ আর অনেক বড় তুফান আসছে। মেয়র সেপালাকে ওয়েদারের সম্পর্কে জিজ্ঞেস করে। সেপালা তখন বলে সে আর টোগো যখন ফিরছিল তখন টোগো ওয়েদার দেখে ভয় পাচ্ছিল, আর টোগো যখন ওয়েদার দেখে ভয় পাচ্ছিল তাহলে আমাদেরকেও ভয় পাওয়া দরকার। সেপালা এসব বলে সেখান থেকে বেরিয়ে যায়। সে যখন বেরিয়ে যায় তার বন্ধু তার কাছে লিফট চায় এবং সেপালা তাকে হসপিটালে ছাড়তে যায়। সেপালা হসপিটালে গিয়ে দেখে অনেক বাচ্চা অসুস্থ,
এবং সেখানে শেপালা সিদ্ধান্ত নেয় যে সে ওষুধ নিতে যাবে। সে বাড়ি ফিরে তার স্ত্রীকে জানায় এবং স্ত্রী বলে যে 12 বছরের বয়স্ক টোগোকে নিয়ে সে কিছুতে এত বড় সফর পার করতে পারবে না, ওয়েদার খুবই খারাপ। কিন্তু শেপালা বলে টোগো ছাড়া তার আর কোনো উপায় নেই, এই রকম সফর টোগো ছাড়া কেউ তাকে নিয়ে যেতে পারবে না, মৃত্যু থেকে বাঁচাতেই হবে বাচ্চাদেরকে। কিন্তু তার স্ত্রী বলে যে আমি চাই না যে তুমি সারা জীবন পস্তাও যে তোমার জন্য টোগো মারা গেছে। কিন্তু শেপালা কারো কথা শুনতে না চায়, পরের দিন টোগোকে নিয়ে বেরিয়ে পড়ে, এইরকম খারাপ অবস্থাতেও বেরিয়ে যায়। এরকম বাজে ওয়েদারে সে কিছুই দেখতে পাচ্ছিল না। শেপালা কুকুরদের আগে যেতে বলছিল, নিভাডা থেকে ওষুধ নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। হঠাৎই টোগো দাঁড়িয়ে যায়, এত বড় তুফানের মধ্যে সামনে বড় খাদ এবং খুবই বড় ঝড় আসছে এবং এত বড় তুফানের মধ্যে সামনে বড় খাদ টোগো দেখতে পায়। সময় মতো দাঁড়িয়ে গিয়ে সবার প্রাণ বাঁচায় টোগো। শেপালা দেখে টোগোর পায়ে চোট পেয়েছে, পাশে একটা বড় আউটপোস্ট দেখতে পায়, সেখানে একজন ডাক্তার থাকে এবং সে শেপালাকে বলে যে টোগো 12 বছরের হয়ে গেছে আর সে খুব দুর্বল, এত দূরের রাস্তা সে যেতে পারবে না। কিন্তু তারপরেও শেপালা টোগোকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যাচ্ছিল, টোগো শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল যাতে সে তাড়াতাড়ি পৌঁছতে পারে। কিন্তু সে দেখে বিশাল বড় বরফের চাই আর বড় ঝড় ধেয়ে আসছে। শেপালা ভয় না পেয়ে টোগোদেরকে বলে এবং কুকুরদেরকে বলে যে এগিয়ে যেতে। টোগো খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে সামনে এগিয়ে যেতে থাকে এবং কোনোভাবেই সে বরফের রাস্তা পার করে দেয়। দূরে সেকেন্ড চেকপোস্ট দেখতে পায় এবং সেখানে আরাম করে। শেপালার স্ত্রী মেয়রের কাছে যায় এবং মেয়র বলে নাভেরা থেকে মেডিসিন পাঠিয়ে দিয়েছে, রাস্তায় শেপালা মেডিসিন পেয়ে যাবে। শেপালার স্ত্রী বলে শেপালা শর্টকাট নিয়েছে, ও যদি না পায় তাহলে কি হবে, তাকে তো আরও দূরে যেতে হবে। টোগো অনেক দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু তাও টোগো এগিয়ে যেতে চায়, রাস্তায় যদি মেডিসিন না পাওয়া যায় অনেক অসুবিধা হয়ে যাবে। এদিকে শেপালাও অনেক দুর্বল হয়ে যাচ্ছিল, তার চোখ খুলছিল না, রাস্তায়ও লোকটা ওষুধ নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু শেপালা কিছুতেই সেই লোকটা ডাক শুনতে পায় না। লোকটা ভাবলো যে সে শেপালাকে কিছুতেই দাঁড় করাতে পারলো না, শেপালা হয়তো তার কোনো ডাকই শুনতে পেল না। কিন্তু দূরে গিয়ে দেখতে পায় যে শেপালা ফেরত আসছে, কারণ টোগো সেই লোকটার ডাক শুনতে পেয়েছিল। মেডিসিন নিয়ে ওই লোকগুলো এবং কুকুর এবং টোগোকে নিয়ে চেকপোস্টে ফিরে যায় শেপালা। শেপালার বন্ধু বলে টোগো খুবই অসুস্থ, আমিও অনেক কুকুরকে হারিয়েছি, আমি চাই না তুমিও হারাও। কিন্তু শেপালা রাজি হয় না। পরের দিন শেপালা টোগোকে নিয়ে বেরিয়ে পড়ে, রাস্তায় আবার সেই বরফের বিশাল চাই এবং যেটা নড়ছিল। আজকে যদি এটা না পার করা যায় তাহলে আবারও একদিন পিছিয়ে পড়তে হবে। কিন্তু বরফের ওই চায় নড়ছিল এবং সেখান থেকে জল বেরোতে থাকে। টোগো খুব দ্রুত গতিতে এগোতে থাকে এবং এগোনোর চেষ্টা করে সবাইকে নিয়ে, কিন্তু একটা বরফের মধ্যে সবাই মিলে আটকে যায় এবং বাকি সমস্ত জিনিস জলে ভর্তি হয়ে যায়। কোনো উপায় না দেখে শেপালা টোগোকে কিনারায় ছুঁড়ে দেয় এবং টোগোকে বলতে থাকে সবাইকে যেন কিনারায় টানতে থাকে। টোগো চেষ্টা করে সবাইকে কিনারায় টানার এবং টোগো সাফল্য পায়, সবাইকে কিনারায় নিয়ে আসে। শেপালা অনেক খুশি হয় যে সবার জন্য, সবাই বেঁচে গেছে টোগোর জন্য, সবাইকে টোগো বাঁচিয়ে নিয়েছে। কিন্তু সে দেখে টোগোর পা বিধ্বস্ত হয়ে গেছে, সে চেকপোস্ট দেখতে পায় এবং সেখানে সে মেয়ে ডাক্তারকে দেখতে পায়। সে টোগোকে দেখে বলে যে তোমার কুকুর মারা যাচ্ছে, এই অবস্থা খুবই খারাপ। পরের দিন যখন শেপালা বেরোচ্ছে সে টোগোকে পেছনে বেঁধে দিচ্ছিল কারণ সে অসুস্থ ছিল। কিন্তু টোগো সামনে গিয়ে তার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। শেপালা বুঝতে পারে যে সে কিছুতেই পেছনে যেতে চায় না, সে সামনে দাঁড়িয়ে সবাইকে লিড দিতে চায় এবং সবাইকে এগিয়ে নিয়ে দিতে চায়। সে রেস্ট নিতে চায় না, সেই গন্তব্যে পৌঁছতে চায়। শেপালা যাত্রা শুরু করে, কিছুটা দূরে সে প্রচণ্ড তুফানি ঝড় শুরু হয়ে যায় এবং শেপালা কিছুই দেখতে পায় না। সে টেগোর কাছে যায় আর বলে যে সে কিছুই দেখতে পাচ্ছে না, তাকে চিনিয়ে নিয়ে যেতে হবে নেক্সট চেকপোস্ট পর্যন্ত। শেপালা তার মুখ ঢেকে নেয় আর টোগো সবাইকে নিয়ে যেতে থাকে পথ চিনিয়ে। টেগো হাঁপিয়ে যায় এবং সে বসে পড়ে, কিন্তু শেপালা সব বুঝতে পারে। টোগোকে বলে যে উঠতে হবে, মেডিসিন না নিয়ে গেলে সব অসুস্থ হয়ে পড়বে আর আমরা যদি আমাদের গন্তব্যে না পৌঁছাই তো সবাই সেখানে মারা যাবে।
হঠাৎ করে শেপালা লক্ষ্য করে যে একটা লোক লণ্ঠন নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শেপালা বুঝতে পারে যে টগু তাদেরকে চেকপোস্টে পৌঁছে দিয়েছে। শেপালা খুব খুশি হয় যে সে টগুর জন্য বেঁচে গেছে, কিন্তু একদিকে খুব দুঃখ হয় যে টগু এতটা অসুস্থ। টগু সবাইকে বাঁচিয়ে দিয়ে সে নিজে অসুস্থ হয়ে পড়ে। টগুকে নিয়ে সে সেই চেকপোস্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে শেপালা দেখে যে শেপালার স্ত্রী একজন লোককে পাঠিয়েছে মেডিসিন যেন সেখান থেকে নিয়ে যায় এবং সে যেন নম শহরে পৌঁছে যায়। ওখানে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, খুব তাড়াতাড়ি ওষুধ পৌঁছলে খুব তাড়াতাড়ি সবে পৌঁছে যাবে। এরপর পরের দিন সেই লোকটি নম শহরে ওষুধ নিয়ে পৌঁছে যায় এবং সেখানে রিপোর্টার অপেক্ষা করে। শহরে ছড়িয়ে পড়েছিল যে একজন ওষুধ নিতে গেছে বাচ্চাদের জন্য। রিপোর্টার মনে করে এই সেই লোক এবং সেই শেপেলার বদলে সেই লোকটার নাম কাগজে ছাপিয়ে দেয়। শেপেলার স্ত্রী অনেক রেগে যায়। এদিকে টগো অনেক সুস্থ হয়ে ওঠে এবং তারা নম শহরে ফিরে আসে। শহরের অনেকে শেপালা ও টগোর সঙ্গে দেখা করতে আসে এবং ধন্যবাদ দেয়। যেসব বাচ্চারা মারা যাচ্ছিল তারা শেপালাকে ধন্যবাদ দেয়। একটা বাচ্চা টগোকে দেখে বলে যে টগো কি মারা যাচ্ছে। এটা শুনে শেপালা ঘর থেকে বেরিয়ে আসে এবং তার স্ত্রীকে বলে যে টগোর আজকের এই অবস্থা তার জন্য, 12 বছরের টগোকে নিয়ে তাকে যেতে হতো না। তার স্ত্রী বলল, টগো ছাড়া কি তার আর অন্য কোনো উপায় ছিল? শেপালা চুপ করে গেল, কারণ শেপালা জানত যে টগো ছাড়া আর এই কাজ কেউ করতে পারত না। তারপরে আমরা দেখি যে শেপালা পরের দিন সকালে তার কুকুরদের সঙ্গে আবার প্র্যাকটিসে বেরোয়। টগোও যেতে চাইছিল, শেপালাও চাইছিল না যে টগোকে ছাড়া অন্য কুকুরদেরকে নিয়ে রাইডে যাক, কিন্তু শেপালা চাইছিল টগোর সঙ্গে সময় কাটাতে এবং সে বিভিন্ন জায়গায় তার স্ত্রীর সঙ্গে টগোকে নিয়ে ঘুরতে যেত। এই রকম করে অনেক সময় কেটে যায়। 2 বছরের মধ্যে টগোর অনেক বাচ্চা হয়। এই ধরনের কুকুরদের প্রজাতির একটা নাম দেওয়া হলো আর তার নাম হলো সেপালা সাইবেরিয়ান। তারপর 1929 সালে টগোর মৃত্যু হয়। তারপরেও শেপালা কুকুরদের প্রশিক্ষণ দিত, কিন্তু সেই শহরে টগো খুবই ফেমাস ছিল। এই ছিল টগোর গল্প। টগো এই গল্পের মধ্যেই এটাই প্রমাণ করে যে এই দুনিয়া সব থেকে খেয়াল রাখা আর সৎ একমাত্র কুকুররাই হয়ে থাকে। আর এর সঙ্গেই সিনেমা এখানেই শেষ হয়।